এবার দেখো ছয়টা কি বলেছে, বলেছে স্কেল পেন্সিলের সাহায্যে এবিসি একটি ত্রিভুজ আঁকে, সেই ত্রিভুজের তিনটি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাংশ তিনটি সমবিন্দু কিনা দেখি। তাহলে আমি স্কেল পেন্সিলের সাহায্যে একটা এবিসি ত্রিভুজ এঁকে নেবো, সেই ত্রিভুজের তিনটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, প্রত্যেকটা কোণকে আমি সমদ্বিখণ্ডিত করব। তারপর দেখব সেই সমদ্বিখণ্ডকগুলো একটা বিন্দুতে মিলিত হয়েছে কিনা, একটা বিন্দুতে মিলিত হলে তবে আমি বলতে পারবো যে ত্রিভুজটি তোমার সমবিন্দু। তাহলে আমি প্রথমে কী করি, আগে এবিসি ত্রিভুজ এঁকে নিই, ত্রিভুজগুলোর কোণগুলোকে আগে আমি সমদ্বিখণ্ডিত করি। তো ত্রিভুজ আঁকার জন্য আমি তিনটে দৈর্ঘ্যের সরলরেখাংশ নিয়ে দিয়ে 7, 6 আর 5 সেমি, তারপরে এই 7, 6, 5 সেমি দিয়ে আমি একটা ত্রিভুজ এঁকে নেবো। প্রথমে 7 সেমি সমান করে এই দৈর্ঘ্যাংশ কেটে নিচ্ছি, মেন সরলরেখা থেকে আমি 7 সেমি দৈর্ঘ্য সমান করে একটা সরলরেখাংশ কেটে নিচ্ছি। এরপর আমি 6 সেমিটার দৈর্ঘ্য সমান করে নিচ্ছি, এই বিন্দুতে একটা বৃত্তচাপ দিয়ে দিচ্ছি। ঠিক সেইভাবে আমি 5 সেমিটার সমান করে নিয়েছি, এই দেখতে পাচ্ছ 5 সেমিটার সমান করে নিয়ে আমি আরও একটা বৃত্তচাপ দিয়ে দিচ্ছি। তাহলে কী হলো, ত্রিভুজ এবিসি গঠন হবে। এই দুটোকে আমি যুক্ত করে দিচ্ছি, দেখো ত্রিভুজ এবিসিকে নিয়েছি। এরপর আমি প্রত্যেকটা কোণকে সমদ্বিখণ্ডক করব। প্রথমে সি কোণটাকে সমদ্বিখণ্ডক করার জন্য এখানে একটা বৃত্তচাপ নিচ্ছি, দেখো একটু বেশি করে নিচ্ছি কারণ কোণটা অনেকটা ছোটো বলে, একটা বৃত্তচাপ নিয়ে নিয়েছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবো, দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ হয়ে গেছে। এদিকে একটা কাট দিচ্ছি এই বিন্দুতে বসে, এদিকে একটা কাট দিচ্ছি, এখানে একটা বিন্দু পেয়ে যাচ্ছে, এই দুটো বিন্দু যুক্ত করে দেবো, দেখো এই দুটো বিন্দু যুক্ত করে দিচ্ছি। এরপর আমি বি বিন্দুতে বসে বৃত্তচাপ আঁকবো, নিয়ে নিয়েছি একটা বৃত্তচাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিয়েছি। তারপর এখানে একটা বসে কাট দিয়ে দিচ্ছি, একটা বিন্দু পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এই যে এখানে একটা বিন্দু পেয়ে গেছি। এরপরে এই বিন্দু দুটোকে যুক্ত করে দিই, এরপর আমি এই কোণটাকে সমদ্বিখণ্ড করবো, এই কোণটাতে আমি একটা ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি, দেখো নিয়ে নিচ্ছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ অলরেডি আছে, দেখো এই যে অর্ধেক। এইখানে বিন্দুটা চলে এসছে, দেখো খুব ভালো করে খেয়াল করো, এই পজিশনে বিন্দুটা তোমার চলে এসেছে। দেখো বিন্দু দুটোকে যুক্ত করে দিচ্ছি, দেখতে পাচ্ছ ত্রিভুজের বিন্দু তিনটি একটা বিন্দুতে গিয়ে ছেদ করেছে, নাম দিয়ে দিচ্ছি ও। তোমরা আরও সাবধানে আঁকবে, খুব ভালো করে খেয়াল করে দেখো বিন্দু তিনটি এই জায়গাটাতে এসে মিলিত হয়েছে, এর নাম দিয়ে দিচ্ছি আমি ও। এখানে দেখতে পাচ্ছ যে ত্রিভুজ এ বিসি যেটা আছে তোমার, এ বিসি তিনটি কোণ হচ্ছে তোমার এ বিসি আর বি সি এ ও সি এ বি কে সমদ্বিখণ্ডিত করা হয়েছে কী কী দ্বারা, না বি ও সরলরেখাংশ দ্বারা, ও সি সরলরেখাংশ দ্বারা আর ও এ সরলরেখাংশ দ্বারা। সমদ্বিখণ্ডক তিনটি কোথায় মিলিত হয়েছে দেখতে পাচ্ছ, ও বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ সমদ্বিখণ্ডক তিনটি আমরা কী বলতে পারি, না সমবিন্দু। এরপর 7-8 কী বলেছে দেখো, যে একটি যে কোনো মাপের কোণ পি কিউ আর আঁকি, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক কিউ এক্স আঁকলাম, এবার আর কিউ সরলরেখাংশকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম, আবার স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ আর এস এর সমদ্বিখণ্ডক কিউ ওয়াই আঁকলাম, কিউ এক্স ও কিউ আর সরলরেখা দুটি পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে তা চাঁদার সাহায্যে মেপে দেখি।
প্রথমে যে কোনো মাপের একটা পি কিউ আর কোণ আঁকি, সেটাকে আমরা সমদ্বিখণ্ডক, এখানে পি কিউ আর সমদ্বিখণ্ডক কিউ এক্স আঁকি। প্রথমে আমি যে কোনো একটা কোণ চান্দার সাহায্যে এঁকে নিচ্ছি, প্রথমে যে কোনো একটা সরলরেখা এঁকে নিচ্ছি, তারপর দেখো আমি 60 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি, এ দুটোকে যুক্ত করে দিচ্ছি। এর নাম কি দিতে বলেছি, পি কিউ আর, পি কিউ আর নাম দিয়ে দিলাম। এই কোণটাকে আমি এরপর সমদ্বিখণ্ড করব। তো দেখো যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে নিয়েছি, এরপর অর্ধেকের বেশি ব্যাসার্ধ, দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিলাম, এদিকে একটা কাট দিলাম, এদিক থেকে বসে আর একটা কাট দিলাম, একটা বিন্দু পেয়ে যাচ্ছি। এই দুটো বিন্দু, এই দুটো বিন্দু এবার আমি যুক্ত করে দিচ্ছি। এর নাম দিতে দিলাম কিউ এক্স। এরপর কি বলেছে দেখো, আর কিউ সরলরেখাকে এক্স বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম, তার মানে সরলরেখাটা আরও বাঁ দিকে কিছুটা বাড়িয়ে দিতে হবে। দেখো এই যে আর কিউ সরলরেখাটাকে, এটাকে আরও স্কেলের সাহায্যে কিছুটা বাড়িয়ে দিতে বলেছে। দেখো আমি বাড়িয়ে দিচ্ছি, এর নাম দিতে বলেছে এস। এরপর এটাকে পি এস, পি কিউ এসকে আমার সমদ্বিখণ্ডক করবো। সমদ্বিখণ্ড করার জন্য যে কোনো দৈর্ঘ্য একটা ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি, এই যে বৃত্তচাপটা নিয়ে নিচ্ছি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নেবো, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি, এদিকে একটা কাট দিয়ে দিলাম, এইখানে বসে আর একটা কাট দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে বসে একটা কাট দিয়েছি, এখানে বসে একটা কাট দিয়েছিলাম, এই যে দিয়ে এই বিন্দুটা পেয়ে গেলাম। এই দুটো বিন্দুকে যুক্ত করে দেবো, দেখো এই দুটো বিন্দুকে যুক্ত করে দিচ্ছি। পি কিউ এক্সকে সমদ্বিখণ্ডিত করেছে, তার নাম বলে দেওয়া হচ্ছে দেখবে ওয়াই, ঠিক আছে। এই যে পি কিউ এস এর সমদ্বিখণ্ড কিউ ওয়াই আঁকলাম, এখানে নিয়েছি কিউ এক্স ও কিউ ওয়াই সরলরেখাংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে তা চাঁদার সাহায্যে মেপে দেখি। তাহলে আমরা চাঁদার সাহায্যে কিউ এক্স আর এই যে কিউ ওয়াই কত ডিগ্রি কোণ আছে মেপে দেখে নিই। দেখতে পাচ্ছ পুরো 90 ডিগ্রি কোণ হয়ে গেছে, তাহলে আমরা লিখে দিতে পারি কিউ এক্স আর কিউ ওয়াই সরলরেখাংশ দুটি 90 ডিগ্রি কোণ করে আছে। দেখো ভালো করে চান্দাটাও দেখে নাও, এই যে বিন্দুটাতে মাঝখানে বিন্দুটা শিখিয়েছি, এই যে আমি লিখে দিয়েছি তোমার কিউ এক্স আর কিউ ওয়াই সরলরেখা দুটি, তোমার এখানে যে এটা এই এইটুকু অংশ তোমার 90 ডিগ্রি, আমি চান্দার সাহায্যে তোমাদের মেপে দেখিয়ে দিয়েছি। তাহলে লিখতে পারি কিউ এক্স ও কিউ ওয়াই সরলরেখাংশ দুটি 90 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ কোণ কিউ ওয়াই কিউ এক্স সমান 90 ডিগ্রি। ছবিটা আরেকবার দেখে নাও, কি বলেছে দেখো 8-এরটা, পি কিউ একটি সরলরেখাংশ একে, তার পি ও কিউ বিন্দুতে একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যথাক্রমে পি আর ও কিউ এস দুটি লম্ব আঁকি। তার মানে কি, একটা বিন্দু নিচ্ছি পি আর কিউ, এই পি বিন্দুতে একটা লম্ব আঁকবো আর তোমার কিউ বিন্দুতে একটা লম্ব আঁকবো, ঠিক আছে। আগে এই দুটো করি, তো এটা করার জন্য আমি যে কোনো দৈর্ঘ্যের একটা সরলরেখা নিয়ে নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি পি আর কিউ, তো পি কিউ বিন্দুতে আমার দুটো লম্ব আঁকবো, মানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো দেখো আমি কিউ বিন্দুতে 90 ডিগ্রি কোণ কীভাবে আঁকছি, এভাবে একটা চাঁদার সাহায্যে, সরি স্কেল কম্পাসের সাহায্যে একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি, তারপর এই বিন্দুতে বসে একটা কাট দিচ্ছি, তারপর যে বৃত্তচাপটা কাট দিল সেখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ কাট দিলাম, তারপরে এই বৃত্তচাপ থেকে বসিয়ে উপরের দিকে একটা কাট দিচ্ছি, এখান থেকে বসে আর একটা কাট, এই যে বিন্দুটা পেলাম, এই দুটো বিন্দু যুক্ত করে দিলে আমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই দুটো বিন্দুকে আমি যুক্ত করে দিচ্ছি, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে। কিউ বিন্দুতে লম্ব এঁকেছি, নাম দিয়ে দিচ্ছি তোমার এস। এরপর আমি পি বিন্দুতে লম্ব আঁকছি, দেখো ঠিক সেভাবে একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি, এদিকে একটা কাট দিচ্ছি, মাপটা নাড়াচাড়া করবে না কিন্তু, এভাবে একটা কাট দিচ্ছি, এদিকে উপরে একটা কাট দিচ্ছি, এবার আমি পি আর টেনে নেবো।
এর নাম দিয়ে দিলাম পি আর, এর নাম দিয়ে দিই আর। এরপর আমি পি কিউ এস আর পি আর পি কিউকে সমদ্বিখ, প্রথমে আমি এই কোণটাকে সমদ্বিখণ্ড করছি দেখো, কারণ বইতে বলেছে দেখো কোণ কিউ পি আর আর পি কিউ এসকে স্কেল পেন্সিলের সাহায্যে সমদ্বিখণ্ড করি, তার মানে পি কোণটাকে আর কিউ কোণটাকে আমাকে সমদ্বিখণ্ড করতে হবে। প্রথমে কিউ বিন্দুটা কিউ কোণটাকে সমদ্বিখণ্ড করার জন্য আমি যে কোনো দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি, দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ অলরেডি হয়েই আছে, তাই কোনো নড়াচড়া করছি না, এভাবে একটা বৃত্তচাপ দিচ্ছি, আর যেটা যেখানে বসেছিল সেখানটাকে একটা বৃত্তচাপ দিচ্ছি। এই যে এই বিন্দুটা পেয়ে গেলাম, এই বিন্দুটার সঙ্গে এই কিউ বিন্দুটা আমি যুক্ত করে দেবো, দেখো বিন্দুটাকে আমি যুক্ত করে দিচ্ছি। ঠিক সেইভাবে আমি পি বিন্দুতে বসে একটা বৃত্তচাপ আঁকছি দেখো, এই যে বিন্দুটা পেয়ে গেছি, এই বিন্দুটার সঙ্গে পি বিন্দুটা যুক্ত করে দিচ্ছি। যে দুটো সমদ্বিখণ্ড যুক্ত করে দিল, একটা এম বিন্দুতে ছেদ করে দিল, বলেছে দেখো স্কেল পেন সমদ্বিখণ্ড করি, সমদ্বিখণ্ড করে নিয়েছি। এরপরে যে ত্রিভুজ হলো চাঁদার সাহায্যে কোণগুলো মাপি ও তাদের মান লিখি, তাহলে আমার ত্রিভুজ পেয়ে গেছে দেখো, এই যে ত্রিভুজ পেয়ে গেছে দেখো এম পি কিউ, এরপর চাঁদার সাহায্যে কোণগুলো মেপে নিই, চাঁদার সাথে দেখো কোণটা তোমার কত হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমি মেপে লিখে নিই কোণ এম পি কিউ সমান 45 ডিগ্রি। ঠিক সেইভাবে দেখো এই কোণটা 45 ডিগ্রি হয়েছে, তার আবার লিখে নিই আর একটা কোণ তোমার এম কিউ পি সমানও 45 ডিগ্রি, দেখতে পাচ্ছ এই যে এই কোণটা তোমার 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এম কোণটা তোমার কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এম পি এম কিউ সমান 90 ডিগ্রি। এখানে লিখে দিই ত্রিভুজ এম পি কিউ এর, এই কোণগুলো আমরা পেয়ে গেছি।